ইয়াং জেনারেশন যারা আমার সামনে আছে তাদের ক্যারেক্টার চরিত্র তো এখন নেকড়েবাগের চেয়েও খারাপ হয়ে গেছে একদলের একদলের এরা দ্বীনের নামে এরা যা করে বেড়াচ্ছে এটার সাথে দ্বীনের হাজার কোটি মাইলের কোনো সম্পর্ক নাই মদিনার দ্বীনের কোনো সম্পর্ক নাই এই সম্পর্ক যদি অন্য কোনো দ্বীনের সাথে তাইলে সেটা থাকতে পারে কিন্তু ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নাই একদল যুবকের ক্যারেক্টার নেকড়েবাগের চেয়েও খারাপ হয়ে গেছে তার আতস কাঁচ দিয়ে অথবা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে তারা অন্যের ত্রুটি বিচ্ছুটি তারা বলে বলে বেড়ায় ধরে ধরে বেড়ায় এবং এগুলো তথাকথিত সোশ্যাল মিডিয়া নিয়ে এগুলো তার তোলপাড় করে দেয় মানে হচ্ছে এটা তার জান্নাতে যাওয়ার সার্টিফিকেট অথচ আল্লাহ রাসূল তাকে জান্নাতের কি সার্টিফিকেটের কথা বলেছেন এর মধ্যে দ্বীনের সামান্যতম লেশ মাত্র নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরা হচ্ছে দিন থেকে এমনি হয়ে বেরিয়ে যাবে যেমনি হবে একটা তীর তার লক্ষ্যকে ভেদ করে বেরিয়ে হয়ে যায় এরা এরকম এবং সত্যি এরা দিন থেকে বের হয়ে যাচ্ছে এরা বুঝেও না এরা জানেও না এরা জানেও না এরা বুঝেও না যে দিন থেকে তারা কিভাবে বের হয়ে যাচ্ছে এদের ক্যারেক্টার একটাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়া লা নিসাউন মিন নিসাইন আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন্না ওয়া লা তালমিজু আনফুসাকুম ওয়া লা তালামাযু তালা তানাবাযু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন একদল লোকের মুমিনদেরকে মুসলিমদেরকে লক্ষ্য করে বলেন লা ইয়াসখার কওমু মিন কওমিন আসা ইয়াকুনু খায়রাম মিনহুম একজন মুমিন অন্য কোন মুমিনকে যেন কোন অবস্থায় তিরস্কার না করে একজন মুমিন অন্য কোন মুমিনকে যেন কোন অবস্থায় তাকে উপহাস না করে তাকে হাসি ঠাট্টা না করে এরা এমন একটি অবস্থা তাদের দাঁড়িয়েছে যে অন্য কাউকে নিয়ে তার ট্রল করা অন্য কাউকে নিয়ে তারা বিভিন্ন বাজে মন্তব্য করা কটু কথা বলা এটা কি তারা দিন বানিয়ে নিয়েছে কে তাদেরকে এই দিন দিয়েছে শয়তান দিতে পারে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন দেন নাই তাদেরকে এটা আল্লাহর দিন নয় এটা মুমিনের ক্যারেক্টার নয় যে মুমিন তার প্রত্যেকটি শব্দ চয়ন এটা তার চরিত্রের বহিঃপ্রকাশ প্রত্যেকটি শব্দ চয়ন তাকে জান্নাত অথবা জাহান্নামে নিয়ে যেতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযে ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআযে ইবনে জাবাল আলামুন নাস তিনি আলামুন নাস বিল হালাল ওয়াল হারাম কে শিক্ষা দিচ্ছেন ইয়া মুআজ মুআযে রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে বললেন ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইউদখিলুনি আল জান্নাত ওয়া ইউবাঈদনি আনিন নার ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন একটা আমলের কথা আপনি বলেন যে আমলটা আমাকে জান্নাতে নিয়ে যাবে জাহান্নাম থেকে আমাকে অনেক অনেক দূরে আমাকে রাখবে এমন একটা আমলের কথা আমাকে বলুন দেখুন তো সাহাবায়ে কেরামের তাদের আকুতি কি ছিল তাদের জিজ্ঞাসা কি ছিল তাদের প্রশ্ন কি ছিল আমাদের একদল লোকের প্রশ্নের মধ্যে কুটিলতা আছে সে যে প্রশ্ন করে এই প্রশ্নের মধ্যে কুটিলতা থাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া ইন তুবদালাকুম তাসুকুম হে লোকেরা তোমরা আল্লাহর রাসূলকে এমন প্রশ্ন করো না যে প্রশ্নের উত্তর যদি দেন তাহলে তোমাদের ক্ষতি হবে তোমাদের মন খারাপ হয়ে যাবে তোমাদের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়ে যাবে এরকম প্রশ্ন তোমরা করো না একদল লোকের ক্যারেক্টারই হলো এরকম প্রশ্ন করা একদল লোকের অবস্থাটা হলো এগুলো নিয়ে তারা আলোচনা করা তাদের কাছে কোনো ভালো জিনিস নাই মুমিনের ক্যারেক্টার তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুমিনের ক্যারেক্টার হবে মৌমাছির মতো কিন্তু একদল লোকের ক্যারেক্টার এগুলো মাছির মতো হয়ে গেছে মাছির যেরকম অবস্থা হচ্ছে দুর্গন্ধময় পচা গলা আবর্জনার মধ্যে বসা এই সকল লোকের চরিত্র হয়ে গেছে আবর্জনার মধ্যে বসা তারা মানুষের আবর্জনা নিয়ে কেবলমাত্র আলোচনা করতে চায় অন্য কোনো কিছু তাদের আলোচনার সামনেও আসে না এগুলো তার আলোচনার স্থানও পায় না এগুলো তার মাথা মগজে কোনো কিছুই ঢুকে না এদের মস্তিষ্ক বিকৃত হয়ে গিয়েছে এদের মস্তিষ্ক মুসলমানের মস্তিষ্কের মধ্যে নাই সে যতই তার নিজকে আল্লাহর দাবি করুক শয়তানের ক্যারেক্টার তার মধ্যে সে লালন করছে খারিজিদের মানসিকতা তাদের মধ্যে রয়েছে সে বুঝতে পারে না এর মধ্যে সে দিন থেকে বের হয়ে গেছে নসিহা করা দরকার ওলামায়ে কালাম যারা আছেন শুনেন এদেরকে নসিহা করবেন এদেরকে উস্কে দেবেন না নসিহা করুন তাদেরকে তাদেরকে বুঝান যে এটা দিন নয় দিন হলো ভালোবাসা ভালোবাসা দিয়ে অন্যকে ভালোবাসা দিয়ে অন্যকে আলিঙ্গন করা এটি হলো দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্যারেক্টার কেমন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা তাকে আহত করেছে আঘাত করেছে তাদেরকেও তো লক্ষ্য করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহু লা ইয়ালামুন হে আল্লাহ আমার এই জাতি ওরা আমাকে জুলুম করেছে বটে ওরা আমার রক্ত খরণ করেছে বটে ওরা আমার গোটা রক্ত শরীর রক্তাক্ত করেছে বটে কিন্তু আল্লাহ ওদেরকে ক্ষমা করে দিন কারণ ওরা বুঝে না ওরা যদি জানতো তাহলে তারা এই কাজটি করতো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো এই মিশন নিয়ে এসেছেন আপনাদের কাছে তিনি তো এই মিশনে দাওয়াত দিয়েছেন প্রতি মুহূর্তে তিনি তো এই কাজটি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে মানুষকে ক্ষমা করে দিয়েছেন দেখেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কিভাবে ভালোবাসার প্রচার করেছেন তিনি দেখেন না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মা বাসা থেকে বের করে দেন তিনি গিয়ে বললেন তার মা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ আমার মা আমাকে ইসলামের জন্য বাসা থেকে বের করে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের জন্য আপনি দোয়া করুন
রাসূল বললেন আল্লাহুম্মা হদি উম্মা আবা হুরায়রা হে আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিল ভরা ভালোবাসা কারণ আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মা আপনার ব্যাপারে এমন একটি কথা উল্লেখ করেছে যেটা আমি আপনাকে বলতে পারবো না আমি আকরাহু আমি এটাকে প্রচন্ড ঘৃণা করি এমন একটা কথা আপনার ব্যাপারে উল্লেখ করেছে আপনি হলে চট করে রাগ হয়ে যেতেন রাগান্বিত হয়ে বলতেন তার মাকে আল্লাহ ধ্বংস করে দিক কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হৃদয় ভরা ভালোবাসা যার যিনি রহমত হিসেবে প্রেরিত হয়েছেন তিনি বলেন আল্লাহুম্মা দি উম্মা আবি হুরায়রা হে আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করো আমরা বুঝলেন রাসূলের মুখ থেকে যেতে শব্দটি বের হয়েছে আমার রব এই দোয়া কবুল না করে পারেন না তিনি দৌড়ে গেলেন প্রত্যাশিত অন্তর নিয়ে যে মানুষের মধ্যে হেদায়েত পেয়ে গিয়েছেন দৌড়ে গেলেন গিয়ে দেখলেন দরজাটা চাপানো রয়েছে তার মা তার পায়ের আওয়াজ শুনে বলেন বাবা তুমি একটু থামো আমাকে একটু প্রস্তুতি হতে নাও তিনি দরজাটা খুলে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মুহাম্মদ আল্লাহর রাসূল এই কিছুক্ষণ আগে যিনি রাসূলকে গালি দিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাময় একটা দোয়ার মাধ্যমে তিনি ইসলামের সম্পদে পরিণত হয়েছেন আমরা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে বলুন এই পৃথিবীতে যত মানুষ আমার নাম শুনুক আমার মায়ের নাম শুনুক তার জন্য আমাকে এবং আমার মাকে ভালোবাসে আল্লাহর রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ এই পৃথিবীর যত মানুষ আবু হুরায়রা এবং তার মার নাম শুনবে তারা সকলে যেন রাসূল তারা সকলে যেন আবু হুরায়রা এবং তার মাকে ভালোবাসে আবু হুরায়রা বললেন আল্লাহর কসম করে বলছি আমার নাম যে শুনেছে সে আমাকে ভালোবাসতে বাধ্য হয়েছে এটাই তো দিন এটা তো ভালোবাসার দিন